नमस्कार प्राणारामेर सकल दर्शक के जानाई आमार आंतरिक शुभेच्छा। आमरा मातृप्रसंगे रयेछि, आलोचना करछि मायेर त्यागी सन्तानदेर सम्बन्धे। आज आमरा आलोचना करब भूमानन्द महाराजेर सम्बन्धे। तिनि बोलछेन, तिनि बेलूर मठे योगदानेर आगे भाबतेन जे साधु माने तारा हिमालय बास करे, कम्बल निये काराकारी करे, कखनो समतल भूमिते तारा नेमे आसेन भिक्षावृत्तिर जन्ने, आर भाग्य गणना करे बा पयसार बिनिमय हाथ देखे। एई छिलो साधु सम्बन्धे तार धारणा। बेलुन मठेर संगे जुक्त हये तार मनेर मध्ये एक आमूल परिवर्तन एलो। ठाकुर তার দৃষ্টিভঙ্গির মোড় ঘুরিয়ে দিলেন। তিনি নানা রকম কাজ করতেন, বন্যা মহামারী ত্রাণের জন্য রিলিফের কাজে বিভিন্ন জায়গায় যেতেন, ঠাকুরের ভাড়ারের কাজের সাহায্যের দায়িত্ব তিনি পেয়েছিলেন। বলছেন, তখন আমার দুর্লভ অভিজ্ঞতা হয়েছিল। আমি দেখেছি শরৎ মহারাজ চার প্রহর ধরে এক আসনে বসে কিভাবে পূজো করছেন শিবরাত্রির দিন। আবার ঠাকুরের জন্মতিথিতে শরৎ মহারাজ গান গাইতেন, দুঃখিনী ব্রাহ্মণী কোলে কে শুয়েছে আলো করে, শ্রী শ্রী মা তখন জয়রামবাটিতে। তার ভাইয়েরা আলাদা হবেন বলে ঠিক করেছেন, বিষয় সম্পত্তি ভাগ বটোয়ারা করে নেবেন, তাই তিনি শরৎ মহারাজকে জয়রামবাটিতে আসার জন্যে পত্র দিয়েছিলেন। তা ভূমানন্দ মহারাজ শরৎ মহারাজের সঙ্গে যেতে চাইলেন, শরৎ মহারাজও নিয়ে গেলেন। কিছুটা পথ ট্রেনে গেছেন, তারপর গরুর গাড়িতে, তারপর পায়ে হেঁটে তারা যাত্রা করেছেন। শরৎ মহারাজ তো ঘেমে নেই, এক শেষ ক্লান্ত হয়ে একটি গাছের তলায় বসে পড়েছেন। তখন এক বৃদ্ধা রমণী বলছেন, আহারে ভোঁদা মানুষ কি কষ্ট। গ্রাম্য মহিলা গ্রামে মোটা মানুষকে ভোঁদা মানুষ বলে। তা শরৎ মহারাজ খুব উপভোগ করতেন, প্রায়ই এই প্রসঙ্গটি তুলতেন আর বলতে বলতেন, আর নিজে খুব মজা পেতেন, আহারে ভোঁদা মানুষ কি কষ্ট। তা মায়ের বাড়িতে তারা পৌঁছালেন এবং সম্পত্তির যখন ভাগ বটোয়ারা হচ্ছে তখন ভাইদের মধ্যে ঝগড়া ঝাঁটি, স্বার্থের সংঘাত সবকিছুই ভূমানন্দ মহারাজ দেখছেন, কিন্তু শ্রী শ্রী মা অবিচল, আর শরৎ মহারাজও শান্ত ধীর স্থির। তিনি একদিন ভূমানন্দ মহারাজকে বলেছিলেন, দেখো এখানে তো দেখছো কেবল অশান্তি, ঝগড়া ঝাঁটি, মারামারি কি না হচ্ছে, কিন্তু শ্রী শ্রী মাকে কখনো বিচলিত হতে দেখেছো? আমরা সাধু হতে এসেছি, পান থেকে চুন খসলে আমরা রেগে যাই, আর মা দেখো কেমন শান্ত ধীর স্থির। ও যে ঠাকুর বলেছেন না, পাকাল মাছের মতো সংসারে থাকতে হয়, বাঁকে থাকবে কিন্তু পাক স্পর্শ করবে না। শ্রী শ্রী মায়ের জীবনে আমরা তাই দেখি, আর দেখি মা ময় শরৎ মহারাজের জীবনে। আবার তারা কলকাতায় ফিরে এলেন, বেলুন মঠে আছেন। কিছুদিন পরে শরৎ মহারাজের কিডনির সমস্যা হয়, তিনি অসুস্থ হয়ে পড়েন। তখন তাকে মঠ থেকে উদ্বোধনে পাঠিয়েছিলেন শরৎ মহারাজের সেবার জন্য। সেই সময় ভূমানন্দ মহারাজ বলছেন যে মা কি অস্থির, সব সময় বলছেন আমার ছেলের কি হবে, আমার ছেলের কি হবে, কি বিচলিত। ভূমানন্দ মহারাজ মায়ের এই দুটি রূপই দেখেছিলেন। এরপর মায়ের একবার খুব জ্বর হয়, ডাক্তার কাঞ্জিলালের ওষুধেও জ্বর পৌঁছে না। তখন ডাক্তার প্রাণধন বসুকে নিয়ে আসা হয়।
ডাক্তার প্রাণধন বসু তিনি বড় ডাক্তার, তিনি যাতায়াতের গাড়ি ভাড়া নেন, ভিজিটও নেন। কিছুদিন চিকিৎসার পর তিনি শরৎ মহারাজকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা আমি কার চিকিৎসা করছি? তখন শরৎ মহারাজ বলেছিলেন, পরমহংস দেবের সহধর্মিনী, রামকৃষ্ণ মঠ মিশনের সংঘজননী, ভক্তদের শিষ্যদের সবার মা, মাতা ঠাকুরনীর আপনি চিকিৎসা করছেন। এটা শোনার পর ডাক্তারবাবু আর ফিজও নেননি, যাতায়াতের গাড়ি ভাড়াও নেননি, বারণ করলে বলতেন, তোমরা তো এত সেবা করছো, আমাকে একটু সেবা করার সুযোগ করে দাও। মায়ের প্রতি মহারাজের, শরৎ মহারাজের যে ভক্তি, বিশ্বাস, শ্রদ্ধা, সেটির কারণেই কিন্তু এই ডাক্তার প্রাণধন বসুর মনে এই পরিবর্তনটা এসেছিল। তা মা যখন একটু সুস্থ হলেন, আবার দর্শন দেওয়া শুরু হলো, তখন সবাইকে মায়ের কাছে যেতে দেওয়া হতো না, কারণ মায়ের কষ্ট হবে। শরৎ মহারাজ বলেছিলেন যে কেউ এলে মাকে দর্শন করতে আগে আমার কাছে পাঠাবে। তা একজন মহিলা একদিন এসেছেন এবং তিনি খুব ব্যাকুল মাকে দর্শন করবার জন্যে। তা শরৎ মহারাজ একজন সাধুকে বলেছিলেন যে তুমি সঙ্গে করে নিয়ে গিয়ে এনাকে মাকে দর্শন করিয়ে নিয়ে এসো। সেই সাধুটি তখন অন্য কাজে ব্যস্ত ছিলেন, তিনি একটি নবীন ব্রহ্মচারীকে সেই কাজের ভার দিয়ে তিনি তার নিজের কাছে চলে গেছেন। কিছুক্ষণ পরে গোলাপ মা চিৎকার করছেন, শরৎ তুমি কাকে পাঠিয়েছ? সবাই ছুটে মায়ের ঘরে গিয়ে দেখছে সেই মহিলা মায়ের পাটি টেনে নিয়ে তার বক্ষে স্থাপন করে হাহাকার করছে। একজন সেবক গিয়ে কোন রকমে মায়ের পাটা ছাড়িয়ে সেই মহিলাকে নিয়ে নিচে চলে গেলেন এবং মা একটু স্বস্তি পেলেন। তখন শরৎ মহারাজ সেই সাধুটিকে, যাকে তিনি দায়িত্ব দিয়েছিলেন, সেই মহিলাকে নিয়ে গিয়ে সাথে করে মাকে প্রণাম করে নিয়ে আসার তাকে বলছেন, দেখো তোমরা যদি কথা শুনে কাজ করতে না পারো ঠিক করে, তাহলে মঠে চলে যাও। অর্থাৎ তারা তো উদ্বোধনে আছেন, উনি তাদের বেলুন মঠে চলে যেতে বলছেন তাকে। তখন সেই সন্ন্যাসীটিও উত্তর দেন যে আছি শুধু মায়ের সেবার জন্যে, মা যদি সুস্থ না হন সেই মুহূর্তে চলে যাব জানবেন। যে কোনো মানুষ এমন উত্তর শুনলে তার মাথা গরম হয়ে যাওয়ার কথা, কিন্তু অবিচলিত শরৎ মহারাজ সেদিন বলেছিলেন, দেখো মায়ের সেবার জন্যই তো সব কিছু, তুমিও আছো মায়ের সেবার জন্যে, আমিও আছি মায়ের সেবার জন্যে। মায়ের যাতে অসুবিধা না হয়, মায়ের যাতে কষ্ট না হয়, সেই জন্যেই তো এত বলা বলি, না হলে তুমি যে দেখে শুনে কাজ করতে পারো সে কথা তো আমি জানি। শরৎ মহারাজ যে লীলা সংবরণের পরে, শরৎ মহারাজ যখন নশ্বর দেহ ত্যাগ করেন, তারপরে সেই সাধুটি হাউ হাউ করে কাঁদছিলেন আর বলছিলেন যে সেদিন শরৎ মহারাজ বলেই আমাকে ক্ষমা করেছিলেন, অন্য যে কেউ হলে এই অপরাধ কখনো মার্জনা করতেন না। একদিন মায়ের শরীর খারাপ, মা মুড়ি আর ছোলা ভাজা খাচ্ছেন, সেই কথা শরৎ মহারাজকে জানালে শরৎ মহারাজ মায়ের কাছে চলে এলেন। ভূমানন্দ মহারাজ স্মৃতিচারণ করছেন, তিনি বলছেন, মনে হচ্ছে মা যেন শিশুকন্যাটি আর শরৎ মহারাজ হচ্ছেন দায়িত্বশীল পিতা। তিনি এসে মায়ের কাছে বললেন, মা আপনার ওই মুড়ি ছোলা ভাজার বাটিটি আমি ভিক্ষা চাই। মা সঙ্গে সঙ্গে মহারাজকে দিয়ে দিলেন। কিন্তু মহারাজের মনে সেদিন বড় কষ্ট হয়েছিল। পরে মায়ের লীলা সংবরণের পর একবার
ব্রহ্মানন্দ মহারাজ উদ্বোধনে এসেছিলেন, তখন শরৎ মহারাজ তাকে বলছেন যে মা সেদিন মুড়ি ছোলা ভাজা খাচ্ছিলেন, আমি তাকে খেতে দিতে পারিনি, মুখের গ্রাস কেড়ে নিয়েছিলাম, তিনি অসুস্থ ছিলেন বলে। আজ আপনাকে মুড়ি ছোলা ভাজা খাইয়ে আমি সেই স্বাদ পূরণ করব। ব্রহ্মানন্দ মহারাজও হেসে বললেন, তাই হবে, আজ আমরা সবাই মিলে মুড়ি ছোলা ভাজা খাব। পরে শরৎ মহারাজ বলেছিলেন যে রাখাল মহারাজের মধ্যেই ঠাকুর আর মা রয়েছেন, তাকে সেবা করলেই ঠাকুর আর মায়ের সেবা করা হয়। আমরা যখন রাখাল মহারাজের জীবন আলোচনা করছিলাম, আমরা বারবার এই কথাই আলোচনা করেছি যে ঠাকুর এবং মা দুজনেই রাখাল মহারাজকে নিজের ছেলে বলতেন এবং সমস্ত গুরু ভাইরা তাকে ঠাকুর এবং মায়ের নিজের সন্তান এইভাবে ভক্তি শ্রদ্ধা করতেন। একবার মহারাজ কাশীতে একজন সন্ন্যাসী মহারাজকে বলছেন যে আচ্ছা মহারাজ, অমুক সাধুটি তো মায়ের কাছে দীক্ষা নিয়েছিলেন, মঠে জয়েনও করেছিলেন, সন্ন্যাসও হয়েছিল, তিনি আবার কেন বেলুড় মঠ ত্যাগ করলেন এবং বিবাহ করলেন? শরৎ মহারাজ যাকে কেউ কখনো রাখতে দেখেননি, বারুদের মধ্যে আগুন দিলে যেমন দক করে জ্বলে ওঠে, মহারাজ সেইভাবে দক করে রেগে জ্বলে উঠে বলেছিলেন, দেখো মা যে কোন পথ দিয়ে কাকে কোথায় নিয়ে গিয়ে নিজের কাছে টেনে নেবেন আমরা কি তা বলতে পারবো? মা যে কখন কোন সন্তানের বাসনা পূর্ণ করে পরে তার মুক্তির বিধান করবেন আমরা কি বলতে পারবো? আমি তো এর মধ্যে কোনো দোষ দেখি না। অন্যে কি করছে না করছে সেদিকে দৃষ্টি না দিয়ে ঠাকুর মায়ের চরণে যাতে মতি হয় সেই চেষ্টাই কি আমাদের করার উচিত নয়? সবসময় মনে রাখবে, আমরা হলাম মায়ের হাতের পুতুল, তিনি যেমন খেলাবেন আমরা তেমনি খেলব। খুঁটি ধরে থাকো, খুঁটি ধরে ঘোরো, আর যদি খুঁটি ছেড়ে দাও তলিয়ে যাবে। এই কথা যেন শরৎ মহারাজ সেই সাধুটিকে বলেননি, বলেছেন আমাদের সবাইকে, মাকে ধরে থাকতে হবে। মা তো নিজ মুখে বলছেন, বিধির সাধ্য নেই আমার সন্তানদের রসাতলে পাঠাবে। তাই দুঃসময় দুর্দিন নিশ্চয়ই একদিন কেটে যাবে মায়ের আশিসে। জয় মা।